বাংলার ভক্তরা আসিয়া পীরের সামনে দাঁড়ায়, বলে আপনার চিকিৎসা করব, একটু প্রস্রাব দেন গো দিয়া। প্রস্রাব ভক্তরা শিশিতে ভৈরা নিয়ে ডাক্তারের কাছে গেল গো চলিয়া। ডাক্তার লেভেনিয়া পরীক্ষা লয় করে বলে কাহার প্রস্রাব আসছেন, বয়স কত বলেন গইয়া মানে। বলে বয়স 80 পার, গেছে তিনার হইয়া। বলে ভুল করছেন ভুল করছেন, আপনারা প্রস্রাব তার না। দেখলাম লেভেনিয়া 10 বছরের ছেলের প্রস্রাব এইখানে পাওয়া যায়। ভুল করছেন ভুল করছেন, প্রস্রাব আনতে আবার নিয়ে আসেন, পরীক্ষা চালাই। ওই প্রস্রাবই তো এটা বয়স এত না, এটা 10 বছরের বালকের বয়সের প্রস্রাব। সেই প্রস্রাব হাতে নিয়ে ডাক্তার গেল পাগল হইয়া। দলিল প্রমাণ করে 400 ইহুদি গেল মুসলমান প্রস্রাবের গন্ধ পাইয়া। শিডুল আসরার বড় পীরের কিতাব, ওনারা কেমন সাধুক ছিলেন। বয়স হইলো 80, প্রস্রাব লেবে নিয়ে পরীক্ষা করে কয়টা 10 বছরের পোলাবানের প্রস্রাব। সাধন ভজন কঠিন ব্যাপার, মারে জানাই ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে সাধন হবে না। রশিদ সরকার গান লিখছে, ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে তোমার সাধন ভজন হবে কেনে, বস্তুনিষ্ঠ বাস্তবের দরকার, বাদী মন আমার সাধন ভজন এক কঠিন ব্যাপার। আমি একটি গান করব বাংলাদেশের ভাবু সেই রশিদ সরকারেরই, গানটা খেয়াল করে শুনতে হবে। ফুলে মর দিন দয়ে ময়, বসন্তের 40 দিন আগে সহস্রারে অনুরাগে ফুটেছে ফুল চারি ভাগে, ফুটেছে ফুল চারি ভাগে, ফুটেছে ফুল চারি ভাগে, এক বাক তাহার গুণ।
নিজর কিতা পাইয়া যারা জানে তারা ভাবেরই বিষয় সেই ভুল ভক্তি বলে ওরে বাবা সাধন করতে হয় করতে যাইয়া মহাসাধন কতজন কইরা গেল ভেরে নাকানি সুবানি খাই দেহ নষ্ট করে না বুঝিয়া ভাব তৈর নরে না বুঝিয়া ভুল কইল না গুরুর কাছে মন্ত্র নেও না বুঝিয়া ভাব তৈর গুরুর কাছে ঝরা ভুলে হয় না পূজা ঝরার আগেই তুলিতে হয় একটু ইশারা দেই বাবা আমার আল্লাহ হুকুম করে হস করিতে যদি টাকা পয়সা হয় হস করিতে বাজান কিন্তু কিছু বিধান রয় যেই ঘরে হস করে মানুষ মসজিদে হারাম তাহার নাম মসজিদে হারাম অনেক হুজুর ডাটারে হেরেম শরীফ কয় নাই তাহলে কোরআন লেখছে হারাম শরীফ হেরেম শরীফ কই লব না হারাম শরীফ ওই জায়গার মধ্যে কিছু কর্ম হারাম আছে নিষেধ আছে যাহা নিষেধ তাহাই হারাম ওইখানে যদি কোনো মানুষের পায়ের মধ্যে একটা পিঁপড়া মারা যায় এই হজের কাফফারা দিতে হবে আপনাদের পাশেই মুন্সি মাওলানা আছে জিজ্ঞেস করবেন যে কবির সরকার এই কথাটা বললো সত্য কিনা বুখারী শরীফের হজ কাফেলা হজের বিষয়াদি যেখানে লেখা আছে সেটা পড়বেন বাংলায় পাওয়া যায় যদি একটা পিঁপড়া কোনো হজের হাজির পায়ের আঘাতে ওই হারাম শরীফের এরিয়ার মধ্যে মারা যায় সে যদি জানতে পারে তার কাফফারা দিতে হবে একটা বকরি ওই ফুল তুলিতে যাইয়া
দিব কিছু মনে কি দিয়া দিবা কাফারা বলয়া আমার বাবে মাদারের আসামি হবা আরে আসামি হবা মানুষ যদি হত্যা করবা মাদারের আসামি তোমার বয়সের আমার মেয়ে আছে আইয়ে পড়ে আমার আরেক মেয়া অনার্স পাস করে মাস্টার্সে পড়তেছে এটা এমন কিছু সাধন আমি এখানে বলতে পারতেছি না বাবা ফুলে থেকেই ফল হয় সাতাইশ দিন পরে পরে পূর্ণিমা যায় হইয়া আবার সাতাইশ দিন পরে পরে আমার বর্ষা যায় রইয়া পূর্ণিমা যখন উদয় হয় গো বাবা আমার টলমল টলমল করে এই দিকে লাইয়া গেছে আমার বর্ষাই আমার মায়ের ঘরে তিন দিন আমার বর্ষা চলে একাদশী পায় দ্বাদশী তাদশী নবমী দশমী পার হইয়া যায় চাঁদ দেখিয়া ভজন করে কি কইতাম বাবা খারাপ লাগে না গান গাম দেখে যখন চন্দ্র উঠে টলমল টলমল করে এই চন্দ্র যদি পায়ে থাকে যদি বাবা যাই গো সেই মিলন পরিসর লুলা সন্তান জন্ম হবে সাধক জনে মাথা থাকলে ব্রেন শট হবে দলিল প্রমাণ কর পেটে থাকলে পেটের ব্যথা জীবনে না সারে যতই দেখে ডাক্তার কবিরাজ ধরতে নাই আর পারে জায়গায় আসে দেখতে হয় আসা যাওয়ার পথে আসা যাওয়ার পথে নাসিরা মোকামে বাবা এখন তার ভজন সাধন কি কমু এজিরির মৌসুম আইছে বাবা শনিবারে কোনো মাইসে গুছা দেয় নাই না আর হানি দাম অগু গ্রামে শনিবারে কামলার দাম একটু কম গেছে এখন শনিবারে কামলার দাম আগেকার মাসেই যে পিছন ভালাইছে এইটাও দেখছে যখন এটাই যে কোন মাসের চান্দের কয় তারিখ পিছন ভালা এই পৃথিবীটা চন্দ্র হিসাবে চলে বাবা আমি বলছি জানুয়ারি ফেব্রুয়ারি বৈশাখ জ্যৈষ্ঠ কি হবে এইভাবে পৃথিবী চলে না মৌসাকে মধু দেয় আমা বর্ষা পূর্ণিমা কিছুদিন আগে ইলিশ মারা বন্ধ দিছাল নাম গো সরকার আপনারা খেল করবেন যে ইলিশ মারা যে বন্ধ দেয় একটা পূর্ণিমা একটা আমা বর্ষা এই বাইশ দিনের ভিতরে আসে একটা আমা বর্ষা একটা পূর্ণিমা এই যে বাইশ দিন তেইশ দিন বন্ধ দেয় এটার মধ্যে দেখবেন যে একটা আমা বর্ষা একটা পূর্ণিমা আছে একটা আমা বর্ষার সামনে রাখে আবার পনেরো দিন পর একটা পূর্ণিমা সামনে রাখে এই সময়ের মধ্যে বন্ধ দেয় এই সময়ের মধ্যে এই মাসে ডিম সাইলে সাজ করে আমার মাছের ব্যবসা আছে পুকুর আছে মাছের ব্যবসায় প্রথম যখন যাই ওই আষাঢ় মাসে মাছ খালি ভালা ভালি করতেছে রাত্রে পূর্ণিমার রাত
আমি তো ভয় পাইছি, পুকুরে তো কোনো সমস্যা হয়েছে, মাছে তো ভালা ভালি করে খায়, রাত্রে তোর দিশা ভাই নেই, সকালবেলায় গেছি মৎস্য অফিসে, স্যার এই ব্যাপার আমার পুকুরের মাছ খুব ভালা ভালি করতেছে, কই মাছের সাইজ কি ব্যাপার, কইলাম বড় বড়, কই ডিমেলা মাছ আছে, কই আছে, কই মাছের ডিম ছাড়লো, পুকুরে কি পানা পোনা আছে, কইলাম যে এক সাইডে কিছু পানা আছে, কই পানা খেয়াল করবেন দেখবেন প্রত্যেকটা পানার মধ্যে মাছের ডিম, যাই দেখি সত্যিকার এই প্রত্যেকটা মাছের মধ্যে ডিম, ওই যে পীরের মাছ পারে যে আষাঢ় মাসে বোয়াল মাছ পারে না, ওইটাও দেখবেন আমার বাস বাংলার।